আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। এটা আমার সুইজারল্যান্ডের লাস্ট ভিডিও, কালকে চলে যাচ্ছি আমরা বাংলাদেশ। এখন অনেক রাত, তো এই তো আমরা সকাল হওয়ার পর রওনা হব এয়ারপোর্টে। তো সকালে ব্রেকফাস্ট সেরে নিয়েছি, ভাবি আমাদেরকে সি অফ করতে এসেছেন। যেহেতু ভাইয়ের আজকে জব ছিল, তাই রাতেই আমরা ওনাকে বিদায় দিয়ে দিয়েছিলাম। আর ভাবি আমাদেরকে শুধু সি অফ না, ড্রপ করতে এসেছেন এয়ারপোর্টে। তো প্রথমে আমরা উঠে পড়েছি ট্রাম, হ্যাঁ ট্রামে করে আমরা যাচ্ছি রেল স্টেশনে, রেল স্টেশন থেকে আমরা ট্রেনে করে এয়ারপোর্টে যাব। ভাবি বাচ্চাদেরকে নিয়েও আমাদের সমস্ত লাগেজ টানাটানি করে আমাদেরকে সাথে হেল্প করছেন, এবং এত সারাক্ষণ আমাদেরকে এত কোঅপারেট করেছেন যে আসলে বাইরে গিয়ে এত ভালো লেগেছে ওনাদের বাসায় গিয়ে। ওনাদের ফুল ফ্যামিলির মতো আমি আসলে এত ভালো মানুষ খুব কম দেখেছি, এবং সারাক্ষণ উনি আমাদের হেল্প করেছেন প্রত্যেকটা কাজে। আমি সুভিনিয়র কিনতে গিয়েছি ভাবিকে নিয়ে, তারপর এ তো আমাদেরকে লাগেজটা কেস দিয়ে একদম ট্রেনে উঠিয়ে দিয়েছেন। আমাদের হাত থেকে টেনে উনি সব লাগেজ নিজে উঠিয়েছেন। আসলে ওনার সাথে মেমোরিগুলাই কালেকশনে রাখার জন্য এই ভিডিওটা। ভাবির সাথে যতক্ষণ থেকেছি ততই আসলে মুগ্ধ হয়েছি ওনার বিহেভিয়ারে। এই তো আমরা এখন ট্রেনে করে যাচ্ছি এয়ারপোর্টে। পুরো ট্রেনটাই ফাঁকা ছিল, শুধু এই কম্পার্টমেন্টে আমরাই ছিলাম, এবং খুব আরাম করে আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টে। এই তো আমরা চলে এসেছি এয়ারপোর্ট, এখন আমরা যাচ্ছি যেখানে লাগেজ বুকিং দিতে হবে সেখানে। টিকিট চেক করে আমরা এখন যাচ্ছি সেখানে। এখানে অধরা আমাদের খুব হেল্প করেছে, যেহেতু ল্যাঙ্গুয়েজটাও খুব ভালো বোঝে, আর ওখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের চেয়ে সুইস ল্যাঙ্গুয়েজটাই বেশি চলে, তাই ওরা আমাদের সাথে আসাতে আমাদের খুব হেল্প হয়েছে। তো ভাবির সাথে বিদায় নিয়ে আমরা সব চেক ইন করছি প্লেনে। খুবই খারাপ লাগছিল, বাচ্চাটা কান্না করছিল। আর এই তো আমরা উঠে যাচ্ছি প্লেনে। এই তো আমাদের এখন দুবাই এয়ারপোর্টে চলে এসেছি ট্রানজিট। এখানে তো প্রায় এক ঘন্টার মতো ট্রানজিট, তো আমরা খুব দ্রুত হাঁটাহাঁটি করে লিফটে করে, অনেক দূরে ছিল আরেকটা প্লেনে ওঠার যে প্লেসটা, তো প্রচুর হাঁটতে হয়েছে। আর দুবাই এয়ারপোর্টটা বেশ বড় মনে হলো। আর এই তো আমরা ট্রেনে করে চলে যাচ্ছি আরেকটা প্লেনে উঠতে, বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়ে যাব সেই প্লেনে করে। তো এই তো আজকে এক চলে এসেছি আমরা সেই প্লেনে উঠে যাচ্ছি। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।